आज के रेसिपी हलो दूध पटल। तो पटलगुलो के खोसा छाड़िए नहीं मजखने चिड़े केटे नहीं कड़ाए गरम तेल पड़े नहीं गोटा जिरे दिए दिल। এবারে ছিঁড়ে রাখা পটলগুলো আমি একটা একটা করে নেব আর আমি তেলে এগুলোকে দিয়ে দেব। তারপরে আমি এগুলোকে ভালো করে একসাথে আমি তেলে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে তেলে দুধ পটলগুলো ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে দিই, একটু লাল করে আর একটু বেশি করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব হচ্ছে কড়াইয়ে আধখানা একটা টমেটো কুচি আর সঙ্গে দিয়ে দেব গার্লিক আর জিঞ্জার পেস্ট মানে আদা রসুন পেস্ট। তো এবার এগুলোকে আমি একসাথে ভালো করে মশলাটা পটলের সাথে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ এটা একটু কষতে দেব। তো ভাজার সময় তো আমি নুন হলুদ দিয়েই ছিলাম, তো এখন আবার একটুখানি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে নুন। তো এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সঙ্গে আরও নিয়ে নেব সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে একসাথে আমি মিক্সড করে নেব। এরপরে এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি। ফিরে এসে দেখো পটলটা একটু গামাকা গামাকা হয়ে গেছে মশলাটার সাথে। তো এবার আমি যেটা করব সেটা হলো পটলটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন 1 থেকে 1.5 চামচ মতন চিনি আর দিয়ে দেবো আমি একটু টমেটো সস। এবার এই মিশ্রণটা ভালো করে আমি পটলের সাথে আবার একটু মিশিয়ে নেব। এবং এর মধ্যে আমি দিয়ে দেব 2 হাতা মতন দুধ। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 2 হাতা মতন দুধ নিয়েছি। এবার এটাকে একসাথে ভালো করে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো।